إليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. الله বলেন كل من عليها فان তোমরা তোমাদের চোখ দ্বারা যা দেখতে পাও একদিন সব ধ্বংস হয়ে যাবে তবে অয়াবক অজুহ রব্বিকা তিনি তোমাদের প্রভু জিনার কোনো ধ্বংস হবে না কেন ধ্বংস হবে না আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন জুল জালালি ওয়াল ইকরাম ওই আল্লাহ মহিমান্বিত ওই আল্লাহ সম্মানিত মর্যাদাবান এই জন্য আল্লাহর কোনো ধ্বংস হবে না নবীজি আল্লাহ যেহেতু ধ্বংস নাই আমরা তো আল্লাহর বান্দা আমাদের কি ধ্বংস হয়ে যাবে নাকি আমার নবী বলেন না কিয়ামতের পূর্বে ওই মানুষগুলা ধ্বংস হবে না যে মানুষগুলা নামাজ পড়ে যে মানুষগুলা রোজা রাখে মা বাবার খেদমত করে আল্লাহ এবং নবীর প্রেমে তার জীবনটা বিসর্জন করে দেয় নবী আমার ডাক দিয়ে বলেন এই মানুষগুলা কোনোদিন তারা বিফলে যাবে না জাহান্নামের আগুনে জ্বলবে না কিয়ামতের কঠিন আযাবের সম্মুখীন হবে না ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর কাছে জানতে চাই কিয়ামত কিভাবে হবে নবী আমার বলেন কিয়ামত যখন হবে আসমানের তারকাগুলো নিচের দিকে পড়তে থাকবে এমন ভাবে পড়বে মানুষের মাথার তালু দিয়ে আসমানের তারকা প্রবেশ করবে পেটের নারী বুলিগুলি নিয়ে তার পাকস্থলী পায়খানার রাস্তা দিয়ে নারী বুলিগুলি বের হয়ে যাবে এমন অবস্থা হবে নিজের ঘর বাড়িগুলো আকাশের দিকে দুলাবালির মতো উঠতে থাকবে পাহাড়গুলো উঠতে থাকবে মানুষগুলো বলবে হায় 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 এগুলো কি অবস্থা শুরু হয়ে গেছে আমার নবী বলেন শোনো মুসলমান এমন যখন হবে কিন্তু যারা ইমানদার হবে তারা এমন কষ্ট দেখবে না তারা এমন কষ্ট পাবে না ইয়া রাসূলুল্লাহ কেন কষ্ট পাবে না নবী আমার ডাক দিয়ে বলেন ইমানদার বান্দারা এমন কঠিন অবস্থা যখন তৈরি হবে ইমানদার বান্দাটা ওযু করে নামাজের মুসল্লায় বসে থাকবে আল্লাহর দরবারে একটা সেজদা দিবে দুই রাকাত নামাজ আদায় করবে নামাজ আদায় করার পর আল্লাহর দরবারে আরেকটা সেজদা দিবে আরেকটা সেজদাটার নাম হলো সেজদাতু শুকরিয়া শুকরিয়া সেজদা একটা সেজদা দেওয়ার পরে বান্দা তিনবার পড়বে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা একবার দুইবার তিনবার করে যখন পড়বে বান্দাটা সেজদার মধ্যে যাওয়ার পরে যখন এমন দোয়াটা বান্দা পড়তে থাকবে পড়ার পরে বান্দাটা সেজদা থেকে মাথাটা যখন উঠাবে সেজদা দিবে সিরাজগঞ্জের উল্লাপাড়ার শুকলাল হাট নতুন জামে মসজিদ এলাকার মধ্যে অথবা সিরাজগঞ্জের কোন গ্রামের মসজিদের মধ্যে আল্লাহর নবী ডাক দিয়া বলেন সেজদা থেকে বান্দা মাথা উঠে দেখবে বান্দা জান্নাতের ভিতরে জান্নাতের মধ্যে যখন তুমি থাকবে এবার জান্নাতের মধ্যে থাকার পরে তুমি আমার আল্লাহর ফেরেশতাদেরকে দেখবে তোমার সামনে আনাগোনা করতেছে চলাফেরা করতেছে ডাক দিয়া বলবে ফেরেশতার দল আমি এটা কোন জায়গায় আসলাম আমি আমার বাড়ির মধ্যে সাজদা দিয়েছিলাম এবার ফেরেশতার দল তাদেরকে স্মরণ করিয়ে দিবে স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আল্লাহ বলেছেন কিয়ামত করবে বলে হ্যাঁ করবে তুমি কি জানো না কিয়ামত যে হয়েছে বলে না 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 আল্লাহ না বলেছেন কিয়ামত যখন হবে আসমানের তারকাগুলো নিচের দিকে পড়বে আসমানের তারকাগুলো নিচের দিকে পড়বে জমিনের মধ্যে থেকে ঘরবাড়িগুলো ধুলার মতো উঠতে থাকবে কিন্তু আমার আল্লাহ তো আমাকে এমন কোনো কিছু দেখায় না বলে তুমি ইমানদার এই জন্য তুমি এমন কোনো কষ্ট পাও নাই তুমি এমন কোনো কিছু দেখো নাই তুমি সেজদার মধ্যে ছিলা বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমাকে কেন এমন নিয়ামত দিলেন আল্লাহ বলবে বান্দা নিয়ামত দেওয়ার কারণ হলো তুমি জান্নাতি এই জন্য নিয়ামত দিলাম আবার আরেক শ্রেণীর মানুষ থাকবে ওই মানুষগুলা বলবে হায় হায় কি হইল আমার বাড়ি ঘর গুলা উড়ে যাচ্ছে আমার কাছে আফসুস আফসুস মনে হয় অনেক সময় আপনাদের যাদের কামাই রুজি থাকে না ইনকাম হয় না আপনারা দৈনিক 500 টাকা 1000 টাকা কামাই করেন অনেক সময় আপনার 100 টাকা ইনকাম হয় না আপনি আফসুস করেন হায় আল্লাহ আমার তো কোনো টাকা পয়সা ইনকাম হয় নাই আমার কোনো কামাই রুজি হয় নাই আমি কিভাবে খাবো কিভাবে চলবো আল্লাহর নবী ডাক দিয়া বলেন কিভাবে খাবে কিভাবে চলবে তুমি চিন্তা করো তবে আমি আল্লাহ বললাম ইন্নাল্লাহ মাআস-সাবিরিন নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ রয়েছেন যারা ধৈর্য ধারণ করবে তারা কোনোদিন বিপদে পড়বে না অভাব হয়েছে চিন্তা করো না আল্লাহর দরবারে সেজদার মধ্যে পড়ে যাও কিয়ামতের আগে মানুষ ধৈর্য হারা হয়ে যাবে ধৈর্যশীল হবে না আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে ধৈর্যশীল ব্যক্তিদেরকে উপহার দিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেমন উপহার দিবে আল্লাহ পাক তাদেরকে উপহার দিবে জান্নাতুল ফেরদাউস নুজুলা আল্লাহ পাক তাদেরকে
তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে নিয়ে যাবে এই হলো কিয়ামতের কঠিন আলামত নবী আমার ডাক দিয়ে বলেন কিয়ামতের আরো কঠিন আলামত কি জানো নবী আমার হাদিস শরীফের মধ্যে বলতেছেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল সামাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এমন একজন সাহাবী নবীজির 10 বছর খেদমত করে তার উপাধি হয়েছে খাদিমুর রাসূল হযরত আনাস ইবনে মালিক বলেন আমি আমার নবীজির জবানের মধ্যে বলতে শুনেছি নবী বলেন কলা ইন্না মিন আশরাতিস সাআত কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে আইয়ার পাল আলমি আলে উঠে যাবে ওয়া ইয়াকসুরা জাহালু মুরুদ সমাজের মধ্যে মূর্খ মানুষ বেড়ে যাবে মসজিদ কমিটির মধ্যে সভাপতি বানাবে সুদখোর ব্যক্তিকে আছে না নাই মসজিদ কমিটির মধ্যে সেক্রেটারি বানাবে সুদখোর ব্যক্তিকে আপনাদের এলাকায় কেমন আমি জানি না তবে আল্লাহর নবী বলে দিয়েছেন কিয়ামতের আগে এমন হবে যেখানে যেমন হোক না কেন কিয়ামতের পূর্বে যে ব্যক্তি এলাকার সবচাইতে বড় সুদখোর তাকে নিয়ে মসজিদের সভাপতি বানিয়ে দিবে এলাকার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি তাকে নিয়ে মসজিদ কমিটি বানিয়ে দিবে নবী বলেন না মসজিদ কমিটি হওয়ার অধিকার তো তাদের আছে বলে নবী কারা বলে ইমাম আর মুয়াজ্জিনের অনুপস্থিতিতে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়াইতে পারবে তারা এই মসজিদের সভাপতি হবে মসজিদের পরিচালক হবে আমি জানতে চাই বাবারা আমার নবী যে বলেছেন এলেম উঠে যাবে মানুষের জ্ঞান কমে যাবে মানুষ মূর্খ হয়ে যাবে এগুলা কিয়ামতের আলামত নবী আমার বলেন ওই একসুরা জিনা জিনা ব্যভিচার বেড়ে যাবে যুবক যুবতীদের প্রেমের আলাপন বেড়ে যাবে যুবক যুবতীদের খারাপ কর্মকাণ্ড লিপ্ত হবে বিবাহিত নারীগণ খারাপ কর্মকাণ্ডে লিপ্ত হবে অথবা তারা অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়িত হবে এক কথায় পরকিয়া করবে আল্লাহর নবী বলেন শুধু তাই না ওই একসুরা জিনা ওই একিল্লা রিজালু ইয়াকসুরান নিসা কিয়ামতের আগে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে পুরুষের সংখ্যা কমে যাবে সিরাজগঞ্জের বাজারে উল্লাপাড়ার বাজারে যা দেখেন প্রত্যেকদিন সকাল বিকাল পুরুষের সাইতে মহিলা আর আনাগোনা বাজারে বেশি না কম নবী বলেন কিয়ামতের পূর্বে এমন অবস্থা হবে ইয়া রাসূলুল্লাহ আর কি হবে আপনার কাছে জানতে চাই নবী আমার বলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুল্লাহ ইয়া বকা মিনাল ইসলাম কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে মানুষের মাঝে ইসলামের নামে মাত্র থাকবে সে যে মুসলমান তারে দেখলে বোঝা যাবে মুসলমানের ছেলে চুলের কাইটিং মেসি মুসলমানের ছেলে চুলের কাইটিং নেইমারের মতো এমন কাইটিং দেয় চুলগুলাকে এখান দিয়া দাগ দেয় এ ভুর মধ্যে পর্যন্ত আঘাত করে কথা বলেন না কেন নবী বলেন না কিয়ামতের আলামত কিয়ামতের আগে ইসলামের নামে মাত্র থাকবে কাজে মুসলমান দাবি করা যাবে না কারণ সেও মুসলমানের ছেলে আরেকজন মুসলমানের ছেলে একটা বিধর্মী মানুষ দাঁড়ায়া দাঁড়ায় প্রস্রাব করে মুসলমানের ছেলেও দাঁড়ায়া দাঁড়ায় প্রস্রাব করে আসে না নাই কেন দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করবে না যুবক তুমি যে প্যান্টটা পরো ওই প্যান্টটা তো স্টেজ প্যান্ট এটা পরে সুন্দর মতো বসা যায় না হুজুর কেমনে বসবো বৈশা প্রস্রাব করবো এজন্য আমি দাঁড়াইয়ে ছাইরা দে ও বন্ধু তুমি চিন্তা করো একটা কুকুরও দাঁড়ায় প্রস্রাব করে তুমি পুরুষ হইয়া তুমিও দাঁড়ায় প্রস্রাব করো তোমার মাঝে কুকুরের মাঝে কোনো পার্থক্য আমি খুঁজে পাচ্ছি না মুসলমান কোনোদিন দাঁড়ায় প্রস্রাব করতে পারে কথা বলেন পারে না 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 মুসলমান পারে না আমি যখন এখানে আসার পরে অজু করার জন্য ঢুকলাম প্রস্রাব করার জন্য যখন ওয়াশরুমের দিকে যাচ্ছি কে জানি বলতেছে এখন অজু করা লাগেনি তাড়াতাড়ি স্টেজে না যাবে মানুষকে সামাল দেওয়ার জন্য আমি চিন্তা করলাম যদি অজু ছাড়া আমি এই স্টেজের মধ্যে এসে কোরআনের কথা বলি হাদিসের কথা বলি এই লোকের কথা শুনি না আমার আল্লাহ কিন্তু আমি বক্তার জিব্বাটা আগুনের কেচি দিয়ে কেটে ফেলবে না 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 আমি 10 জনকে বুঝাবো আমি যদি নিজেই ঠিক না থাকি তাহলে কেমনে হবে ও বন্ধু ও নবীর উম্মতের দল ওয়াশরুম থেকে বাইর হয়ে অজুটা করলাম কোন ছেলেটা জানি কত সুন্দর পানি ঢাইলা দিল চিন্তা করলাম এত সুন্দর করে অজু করার পরে মাহফিলে আসার পরে আপনাদেরকে দেখার পর কলিজাটা ঠান্ডা যদি কিয়ামতের কঠিন আলামতের সম্মুখীন হইতেন এ মাহফিলে এত মানুষ কিন্তু উপস্থিত হইত না আমার নবী বলেছেন কিয়ামত যখন হবে ওই সময় আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না ও মুরব্বী বাবা ও বুড়া বাবা আপনি এখনো কি চিন্তা করেন না আপনি যে জাহান্নামে যাবেন আপনি যে কবরের আগুনের মধ্যে জ্বলবেন কবরের আজাব যে আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে অত্যন্ত বেশি কষ্ট দিবে কবরে যাওয়ার পর আপনি একটাবার চিন্তা করেন মুসলমান অন্ধকার কবরে যাওয়ার পর আপনি কঠিন আজাবের সম্মুখীন হয়ে যাবেন ওই কবরের মধ্যে আপনি এমন আজাবের মধ্যে পড়বেন এই জন্য একজন আশেক ডাক দিয়ে বলে ওরে
দিবে তোরা দুজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে বলেন দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে দুজকের ও তোর শিশুর পরে যৌবন এলো কত জনে ফল পাইলো ও তোর শিশুর পরে যৌবন এলো কত জনে ফল পাইলো কেহ নাহি পারে তোমার শনে ঠিক না বে ঠিক আপনার শিশু থেকে যখন যৌবন বয়স শরীরে শক্তির অভাব নাই আপনার বেড়াগিরি এমন পাওয়ার এলাকাতে মুরব্বিকেও চোখে লাগে না কে আসবে আয় আমার কাছে আসে না আসে না এজন্য আশিক বলে তোর শিশুর পরে যৌবন আইলো কত জনে ফল পাইলো কেহ নাহি পারে তোমার শনে ওরে চল্লিশ বছর হইলে পার কল কবজায় ধরিবে ঝঙ্কার চল্লিশ বছর হইলে পার কল কবজায় ধরিবে ঝঙ্কার জম ঘুরিবে পিছনে পিছনে বলেন আজলি যাবে পিছনে পিছনে নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে বলেন দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে হায় হায় বয়স যখন হবে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি বাবা মুরব্বি হইলে লাঠি হাতে নেয় কি নেয় না আশিক বলে বয়স যখন হবে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি তুই কানে হায় রে কিছু কিছু কম শুনবি তুই কানে ওরে বল কমিবে হাতে পায় পেশারে মাথা ঘুরায় বল কমিবে হাতে পায় পেশারে মাথা ঘুরায় ছোট অক্ষর দেখিবি না নয়নে নিরঞ্জনে দিবে তোরে দুজকে রাগুনে বলেন দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে ও তাই এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জলে নবীর কথা পড়বে সেদিন মনে হায় রে নবীর কথা পড়বে সেদিন মনে আজরাইল যখন আপনাকে ধরবে আজরাইল বলবে নামাজ পড়ো নাই রোজা রাখো নাই হজ করো নাই জাকাত দাও নাই মা বাবার মনে কষ্ট দিছ এখন তোমারে বড় কষ্ট দিয়া তোমার রুহুটা নিয়ে যাব এবার আপনি চিন্তা করবেন নবীনা বলছিল নামাজ পড়লে কষ্ট লাগবে না নামাজ পড়লে রোজা রাখলে মা বাবার খেদমত করলে আজরাইল দুঃখ দিয়া রুহু নিবে না এই জন্য শেখ ডাক দিয়ে বলে তাই এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জলে সেদিন নবীর কথা পড়বে তোমার মনে হায় রে নবীর কথা পড়বে তোমার মনে ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে দিবে তোরে দুজকে রাগুনে ভাইজানে দিবে তোরে দুজকে রাগুনে নিরঞ্জনে দিবে তোরে ও বন্ধুরে ও আমার মুসলমান ভাই বাবারা এবার জাহান্নামের আগুনে যে আপনি জ্বলবেন একটা কারণ দুইটা কারণে আপনি জ্বলবেন না নবী বলেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু সে দাবি করবে মুসলমান কিন্তু মুসলমান হিসেবে তার চুলের স্টাইলগুলা খ্রিস্টান ইহুদি নাসারার মতো মহিলারা দাবি করবে মুসলমান কিন্তু ব্যাপক দাবাবে চেহারাটা দেখায় মানুষের সামনে সামনে হাঁটবে মহিলারা মুসলমান দাবি করবে মহিলারা মুসলমান হওয়ার পরে চুলের মধ্যে স্টাইল করে করে রাস্তায় ঘুরবে না 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 কোনো মহিলা এমন ভাবে মুসলমান দাবি করলে এমনি চলতে পারে না নবী আমার ডাক দিয়ে বলে ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রাসমুহু কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে এমন একটা অবস্থা হবে এমন একটা অবস্থা হবে কোরআনের নাম মাত্র থাকবে কিন্তু কোরআনের তেলাওয়াত থাকবে না সবার ঘরে ঘরে কোরআন আছে কিন্তু মানুষ কোরআন তেলাওয়াত করে না এমন অবস্থা আসে না নাই আগে সকালবেলা কোনো ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় কোরআন শরীফের গুনগুন গুনগুন তেলাওয়াত শোনা যায় তো আর এখন ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় শোনা যায় ভাই সাহেব ঠিক আছে না সভাপতি সব ঠিক আছে না আগে ঘরের কাছে দিয়ে যাওয়ার সময় মা বোনের আওয়াজ শোনা যায় দেখে কি সুন্দর শোনা যাইতো না আর এখন যাওয়ার সময় আহা কি মজার ঘুম রাত্রি কি করছে তাহাজ্জুদ পড়ছে না 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 কি করছে হুজুর ইস্টার জলসা
জি বাংলা এটা সেটা যুবক ব্যাচেলর পয়েন্ট আহা কি সুন্দর কবর গেলে মাইর বাঁশ দিয়ে বাইরিয়া সাতনার আন্টি বেঙ্গে লেবে কথা বলে না ঠিক না বেঠি বর্তমান সমাজের যুব সমাজ ফজরের নামাজ পড়বে যে সময় এই সময় মাত্র মোবাইল টিপে এটা ঘুমাইতে যায় ঠিক না আগে মুরগি ডাক দিলে ঘুম থেকে সজাগ হইতো এখন মুরগি ডাক দিলে সে ঘুমাইতে যায় হ্যাঁ সকাল হয়ে গেছে একটু ঘুমাইতে হবে তাড়াতাড়ি আগামী কালকে কাজ আছে আল্লাহ বোঝার তৌফিক দান করুন আরো ধরে বলেন না আমিন আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ নিয়ে শুনবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন করে এত সুন্দর করে বলে দিয়েছেন তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যখন চলাফেরা করবা ওয়াবক ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ওই আল্লাহর এই জন্য দংশ নাই ওই আল্লাহ হলো অধিক মহিমান্বিত এবং দয়াবান এখন জানতে চাই মুসলমান যে তো কিয়ামতের আলামতগুলো আপনাদের কাছে বলা হইল লায়াবকা মিনাল কোরআনি ইল্লা রাসমুহু কোরআন নাম মাত্র থাকবে কোরআন তেলাওয়াত থাকবে না আপনারা দেখেন আজকের বর্তমান সমাজের যুব সমাজকে যদি প্রশ্ন করা হয় হাতের মধ্যে যদি একটা স্মার্ট মোবাইল দেওয়া হয় যুবক তুমি কেমন চালাইতে পারবা যুবক বলবে হুজুর এটার কোনো মাধ্যম নেই আমি যে পারবো না চালাইতে কিন্তু যুবককে যদি বলা হয় আল্লাহর কোরআনটা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করো সূরা ফাতিহা সুন্দরভাবে তেলাওয়াত করো যুবক কিন্তু পারবে না বন্ধুরা আমার নবী বলেন এটা হলো কেয়ামতের আলামত এবার নবীজি বলতেছেন হাদিস শরীফ বলতেছি আমার নবী বলতেছেন উম্মতের দলেরা শোনো আমি নবী বললাম ওয়া বাকা মিনাল কোরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা মসজিদগুলো হবে সুন্দর মসজিদগুলো হবে চাকচিক্যময় মসজিদগুলো হবে টাইলস ওয়ালা মসজিদগুলো এত সুন্দর হবে কিন্তু হেদায়েত শূন্য মসজিদে মুসল্লি হবে না মুয়াজ্জিন সাহেব আজান দিবে অনেক সময় ফজরের সময় ইমাম মুয়াজ্জিন একা একা নামাজ পড়ে মাসাজিদুহুম আমিরাতু ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা আমার নবী বলেছেন হ্যাঁ হ্যাঁ শুনে রাখো কিয়ামতের পূর্বে মসজিদ সুন্দর হবে কিন্তু হেদায়েত শূন্য ইয়া রাসূলুল্লাহর কি হবে নবী আমার ডাক দিয়া বলেন শুনো 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 আমিরাতু ওয়া খারাবুম মিনাল হুদা উলামা উহুম শাররুম মান তাহতা আদামিস সামাই কিয়ামতের আগে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট হবে আলেমগণ আলেমগণ হুজুরগণ সবচাইতে নিকৃষ্ট হবে রাসূল কেন আপনি এই কথা বললেন নবী বলেন তাখরুজুল ফিতনাতি হুজুরদের মধ্য থেকে ফেতনা সৃষ্টি হবে আলেমদের মধ্য থেকে ফেতনা সৃষ্টি হবে এবং ওয়াফিহিম তাগুদু আবার এরাই ফেতনার সমাধান করবে নবী জানতে চাই আপনি বলেন এই ফেতনার সমাধানের কথা আল্লাহ আপনাকে কখন জানাইলেন নবী আমার বলেন যখন আমি মেরাজের মধ্যে গিয়েছি 15 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে নবী আল্লাহর কোরআন থেকে বলে দিচ্ছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير নবী যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানাইয়া দিছে নবী আমার আমরা উম্মতকে এমন সুন্দর করে করে জানাইয়া দিচ্ছেন কিন্তু আমরা নবীর উম্মতে আমরা খারাপ কর্মকাণ্ডে যাচ্ছি আমরা নবীর উম্মতে জিনার কাজের মধ্যে যাচ্ছি ব্যভিচারের মধ্যে যাচ্ছি রসুল আপনি বলে দেন আর কি কি করা লাগবে নবী আমার বলেন কিয়ামতের আলামতের ব্যাপারে তোমরা শোনো এমন সন্তান হবে যেই সন্তানটা দুনিয়ার জমিনে তার মা বাবাকে খাবার দিবে না এমন সন্তান হবে যে সন্তান তার মা বাবার খাবার কেড়ে নিবে এমন সন্তান হবে মা বাবা তাকে জন্ম দিয়েছে কিন্তু সন্তানটা তার মাকে এক বেলা খাবার খাওয়ায় তিন ভাই তিন বেলা খাবার খাওয়ায় ঠিক আছে না এমন সমাজে এমন নাই কুপথা সন্তান তোমাকে তোমার মা এই জন্য জন্ম দেয় নাই তোমার বাবা এই জন্য জন্ম দেয় নাই বলে কেন জন্ম দিয়েছেন আল্লাহর কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে অত্যন্ত সুন্দর বলে বলে দিচ্ছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা কোরআনে বলেন ওয়াবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ এবং দুনিয়ার জমিনে কোনো কিছুর সাথে আল্লাহর সঙ্গে শিরিক করো না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এবং তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো মা বাবার প্রতি সদাচরণ করো নবীজি আপনার কাছে জানতে চাই যদি কোনো মানুষ নামাজ পড়ে শিরিক না করে মা বাবাকে খাবার না দেয় নবী বলেন তোমার নামাজের কোনো দাম নাই তোমার রোজার কোনো দাম নাই তোমার হজের কোনো দাম নাই তোমার যাকাতের কোনো দাম নাই নবী আমার বলেছেন
নামাজ রোজা হজ যাকাত সকল কিছুর দাম হবে তখন যখন তুমি তোমার কলিজার টুকরা মা বাবার দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বেশি সম্মান সবচাইতে বেশি সম্মান সবচাইতে বেশি সম্মান দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা করবে ও বন্ধু আপনি আপনার মার সঙ্গে উচ্চ গলায় কথা বলেন আপনার বাবার মনে কষ্ট দেন না 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 এমন কথা বলা যাবে না এমন কথা বলা যাবে না মা বাবার মনে যদি আপনি কষ্ট দেন আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না সাহাবাই কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার কাছে জানতে চাই আপনি নবী আমাদেরকে বলে দেন দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু করা হয় না কেন 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 যদি মা বাবার মনে কষ্ট দেয় তার নামাজ কি কবুল হবে না নবী বলে না 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 কেন কেন কবুল হবে না হাদিস শরীফের মধ্যে নবী আমার বলতেছেন আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেদার রব্বি ফিরিদাল ওয়ালিদি সখতুর রব্বি ফি সখতিল ওয়ালিদি মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায় সখতুর রব্বি ফি সখতিল ওয়ালিদি মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায় হে বন্ধুরা ও নবীর উম্মতের দলেরা আজকে আপনারা যারা যারা এই মাহফিলের মধ্যে বসেছেন অনেকে তো আপনাদের মার মনে কষ্ট দিয়েছেন মার সঙ্গে জোরে কথা বলেছেন বাবার মনে কষ্ট দিয়েছেন বাবার মনে জোরে 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 কথা বলেছেন বাবার সঙ্গে আপনি আপনার বাবাকে বুড়া বলে ডাক দিয়েছেন আপনার মাকে বুড়ি বলে ডাক দিয়েছেন সাবধান সতর্ক যদি আপনার মা আপনার বাবা মনে কোনো কষ্ট নিয়ে থাকে আপনার ব্যবসা করতে যাবেন কোনো বরকত হবে না যেই কোনো কাজ করতে যাবেন কোনো বরকত হবে না নবীজি বলেছেন কেন বরকত হবে না জানো নবী বলেছেন তোমার সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ এবং নবীর পরে তোমার মা বাবা দুনিয়াতে আছে তাদেরকে কষ্ট দিয়া যদি তুমি নামাজ পড়ো এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না তাদেরকে কষ্ট দিয়ে যদি তুমি রোজা রাখো হজ করো যাকাত দাও ইবাদত দান সদকা করো এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না আজকে যারা মাহফিলে বসেছেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম করে আপনার কদমে হাত দিয়ে বলি রে যুবক ভাইয়েরা যদি কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়ে থাকো এখান থেকে বাড়িতে যাইবা বাড়ির যা বলবা আম্মা আপনার মনে কষ্ট দিয়েছে আজকে আপনার পায়ে ধরে মাপ চাচ্ছি হে বাবা আপনার পায়ে ধরে মাপ চাচ্ছি আল্লাহর ওয়াস্তে আমি সন্তানকে আপনি মাফ করে দেন নবী আমার বলেন কোন সন্তান যদি তার মায়ের কাছে বাবার কাছে মাপ চায় ওই মা বাবা যদি মাফ করে দেয় আমার আল্লাহও তাকে মাফ করে দেয় আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ হুজুর আম্মা আব্বার পা ধরে মাপ চাইবো কি আম্মা আব্বার পায়ে কি ধরা যাবে আম্মা আব্বার পায়ের মধ্যে কি টাচ করা যাবে নবী বলে শুধু ধরা যাবে না আম্মা আব্বার কদমের মধ্যে চুম্বন সন্তান করতে পারবে হুজুর কেন মা বাবার পায়ে কেন চুম্বন করতে পারবে নবী আমার ডাক দিয়ে বলেন কেন করতে পারবে শুনে নাও আমি নবীর একজন সাহাবি আমি নবী রহমাতাল লিল আলামিন নবীর কাছে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন মক্কা শরীফ যাবেন আপনার সঙ্গে আমাকে মক্কায় নিয়ে যাবেন নবী বলে কিরে সাহাবি তুমি কেন মক্কায় যেতে চাও সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ মক্কা শরীফের একটা স্বর্ণের দরজা আছে ওই দরজাটার চৌকাঠের মধ্যে আমি একটা চুমু দিতে চাই চুমু আমার নবী বলেন ঠিক আছে আমি যেদিন মক্কায় যাব তোমাকে মক্কায় নিয়ে যাব আবার সাহাবি মদিনা থেকে চলে গেলেন তার বাড়ির মধ্যে যখন বাড়ির মধ্যে চলে যাই নবী আমার ডাক দিয়ে বলে সাহাবি কোনো চিন্তা করো না টেনশন করো না তুমি মদিনায় যাইবা মক্কায় যাইবা কিন্তু তিন দিন হয়ে যায় ওই সাহাবি মদিনার মধ্যে আসে না নবী বলে তার খবর কি সবাই খোঁজখবর নিয়ে দেখে সাহাবি নিধি ইচ্ছাই মদিনার মধ্যে আসতেছেন না নবী আমার রওনা করলেন মক্কা শরীফে যাওয়ার জন্য মক্কা শরীফে যাইতে যাইতে নবী আমার যখন অর্ধেক রাস্তায় গেলেন ওই সাহাবির কাছে খবর গেছে তুমি না বলেছিলে নবী যখন মক্কায় যাবে তোমাকে সাথে নিয়ে যাওয়ার জন্য তোমার নবী কি তোমাকে সাথে নিয়ে মক্কায় তো যাচ্ছে না বলে কি বলো নবী কি আমাকে নিয়ে মক্কায় যাবে না বলে হ্যাঁ না যাবে না বলে কেন বলে নবী মক্কায় চলে যাচ্ছে নিলে তো তোমাকে আগেই মক্কায় নিয়ে যাইতো একটা দৌড় মারছে নবীর সামনে যা ডাক দেয় বলে নবী আপনাকে না বলেছিলাম আপনি যখন মক্কা যাবেন আমাকে আপনার সঙ্গে মক্কায় নিয়ে যাবেন নবী বলেন সাহাবি আমি খবর পেয়েছিলাম তোমার ঘরের মধ্যে বুড়া মুরব্বী মা অসুস্থ অবস্থায় আছে তুমি তার খেদমত করতেছ আমি নবী মক্কায় যাওয়ার চাইতে তোমার মা জননীর খেদমত করাকে আমি বড় অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছি এই জন্য আমি নবী তোমাকে ওই জায়গার মধ্যে নিয়ে যাই নাই সাহাবি বলি ইয়া রাসূলুল্লাহ আমার মনের মধ্যে বড় শখ আমি মক্কায় যাব জান্নাত মক্কার চৌখাটে চুমা দিব নবীজি বলেছেন সাহাবি এই মুহূর্তে ঘরে যাইবা তোমার মার কদমের মধ্যে পায়ের মধ্যে চুমা দিবা তোমার মার কদমে চুমা দিলে আরে মক্কার চৌখাট নয় আল্লাহর জান্নাতের চৌখাটে চুমা দেওয়া হয়ে যায় যদি প্রশ্ন করি শুকুল হাটের মানুষ কোনদিন তুমি তোমার মায়ের পায়ে চুমা দিয়েছো কিনা হুজুর চুমা দিব কি মার পায়ে ধরতে সালাম করতে তো আমার মনের মধ্যে লজ্জা লজ্জা বোধ হয়
যদি জিজ্ঞেস করি এ যুবক ভাইরা মুরব্বী বাবারা কোনদিন কি বাবার পায়ে ধরে মাপ চেয়েছেন ক্ষমা চেয়েছেন না হুজুর না আমি কোনদিন মাপ চাই নাই আমি কিভাবে মাপ চাইব আমার কাছে লজ্জা লাগে আমি শামিমলাদা কুমিল্লা থেকে সিরাজগঞ্জে এমনি আসি নাই আমি বক্তা হয়েছি আমার মায়ের দোয়ার বরকতে আমি আমার মায়ের পায়ের মধ্যে চুমা দিয়েছি আমার মা এখনো আমি সন্তানকে লোকমা দিয়ে দিয়ে ভাত খাওয়ায়া দেয় এখন আমার লম্বা চুলগুলার মধ্যে আমার মা নিজের হাতে তেল দিয়ে দেয় আজকে আসার সময় মা জননী পায়ের মোজাগুলা গাড়ির মধ্যে উঠিয়ে দেওয়ার দিছে গাড়ির মধ্যে গায়ের ব্লেজারটা দিয়ে দিছে চিন্তা করলাম কেন মা আসি বিদায় আমি সন্তানকে এত খেদমত মা আসি বিদায় আমি সন্তানের এত আদর যত্ন মা যদি না থাকে আমি সন্তান বড় একা হয়ে যাব এরে সন্তান তোমার মা যদি বেঁচে থাকে ওই মারে আর কষ্ট দিস না বাপ যদি বেঁচে থাকে বাপরে আর কষ্ট দিস না এখান থেকে বাড়িতে যাইবা দেও যুবক ভাই তোমার পাও আমার কাছে দাও শামিম রেজার জিব্বা দিয়া তোমার পাও আমি পরিষ্কার করে দিব তবু কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না তবু কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না আজকে ওয়াদা করেন এখান থেকে বাড়িতে যায়া আম্মা আব্বা যদি ঘুমায়া থাকে আম্মা আব্বার পা গুলার মধ্যে ধরবেন ধরা বলবেন না মা হাব্বা আপনাদের সঙ্গে জীবনে অনেক অন্যায় করেছি আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন বাবা আপনার সঙ্গে অনেক ধমক দিয়ে কথা বলেছি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন দেখবেন আপনার বাবাও কান্দে মাও কান্দতেছে কি আব্বা আপনি কেন কান্দেন কি বাবা আপনি কেন কান্দেন কি আম্মা আপনি কেন কান্দেন মা বাবা বলবে সন্তান এতদিন মনে কষ্ট দিয়েছো এই জন্য কান্না করেছি কিন্তু এখন তো আমার কাছে মাপ চেয়েছো আমি মার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে তুমি মাপ চাওয়ার কারণে অনেকের দেখেন চোখের মধ্যে পানি টলমল করতেছে যদি জিজ্ঞাসা করি কেন কান্না করেন বলবে হুজুর যাদের মা আছে তারা বাড়িতে যায় মায়ের পায়ে ধরে মাপ চাইবে আমার মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব অনেককে যদি জিজ্ঞাসা করি আপনি কেন কান্না করেন বলবে হুজুর অনেকের বাবা আছে তারা বাড়িতে গিয়ে বাবার পায়ে ধরে মাপ চাইবে আমার তো বাবা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব নবী আমার বলে কোন সন্তানের যদি মা মারা যায় কোন সন্তানের যদি বাবা মারা যায় ওই সন্তান যেন মা বাবার জন্য মুহাব্বতের সাথে দোয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দোয়া করলে কি লাভ হবে নবীজি বলেছেন কি লাভ হবে শোনো কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় হে সন্তান আজকে এত কষ্ট করে মাহফিলে বসেছো তোমার বুঝি মা নাই আজকে এত কষ্ট করে মাহফিলে বসেছো তোমার বুঝি বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই যে বাবা নিজের ছিড়া জুতা পরে পরে সময় কাটিয়েছেন বাবার জুতার তলাটা পর্যন্ত ক্ষয় হয়ে গেছে বাবার পায়ে ব্যথা পাইতেন আব্বা ছিড়া লুঙ্গিটাকে উল্টে পাল্টে পড়তেন তুমি সন্তানকে দামি জামা কাপড় পরাইতো যে মা জননী নিজের ছিড়া কাপড়টা পরতেন তবুও তুমি সন্তানকে নতুন জামা কাপড় পরাইতো স্কুলে যাওয়ার সময় মাদ্রাসা যাওয়ার সময় টাকা পয়সা দিয়ে দিতেন ওই মা আজকে কবরের দেশে তুমি সন্তান মায়ের জন্য কিছু করতে পারো না চিন্তা করো না চিন্তা করো না শুধু মা বাবার জন্য খাস করে করে দোয়া করো মা বাবার জন্য খাস করে করে দোয়া করো তোমার মা তোমার বাবা তুমি সন্তান একজন ছিলে ঘরের মধ্যে যদি তিন টুকরা মাছ রান্না করা হইতো মা জননী এক পিস মাছ খাইতেন না বাবাও খাইতেন দুপুরবেলা তুমি সন্তানও খাইতা মা জননীর এক টুকরা মাছ সন্তানের জন্য রেখে দিতেন সন্তান রাত্রবেলা খাবে কেন মা আপনি কেন খান নাই বলে আমার সন্তান খাইলে আমি মায়ের খাবার খাওয়া হয়ে যায় যেই মা তোমারে না খায়া খাওয়াইছে ওই মা আজকে মানুষের ঘরে দরজায় দরজায় খুঁজে খুঁজে খাবার খায় যে বাবা তোমারে না খায়া খাওয়াইছে কষ্ট করেছে মাথার গাম পায়ে ফেলে কষ্ট করেছে যে বাবা নিজের রক্তকে পানি করে তুমি সন্তানকে মানুষ করেছে আজকে তুমি তোমার বাবাকে ঘরের মধ্যে থাকতে দাও না তোমার বাবার কলিজার মধ্যে আঘাত দাও নবী বলেন না 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 তোমার মা বাবার মনে তুমি কোনোদিন কষ্ট দিও না আশিকের রাসূল ভাই বাবারা আপনারা তো অনেকে মা বাবার খেদমত করেন কথা সত্য কিন্তু মা বাপ যখন বুড়ো হয়ে যায় তখন মা বাবার খেদমত করে নবী বলেন না মা বাপ বুড়া হওয়ার পর তোমার খেদমত না খেদমত মা বাপ যৌবনত্ব থাকার সময়ও তুমি মা বাবার খেদমত করবা নবী কেন 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 মা বাপ যৌবনত্ব থাকার পরেও খেদমত করার কথা বললেন বলে যৌবনের বয়সে মা বাপরে যদি ভালো ফল খাওয়াও তোমার মা বাবা অসুস্থ হবে না কিন্তু আমরা এমন মানুষ হইলাম দুনিয়ার সমাজের মধ্যে আমাদের মা বাবা যখন অসুস্থ হয়ে যায় ডাক্তারের দোকানে যায় ওষুধ কিনে আনেন আপনার বাবা অসুস্থ যাওয়ার পর ফল দোকানে যান 500 টাকা দিয়ে বলেন ভাই আমার জন্য একটা কেজি আঙ্গুর দাও আমার বাবা অসুস্থ এ যুবক ভাই তোমার বাবা অসুস্থ হওয়ার আগে যদি আঙ্গুর খাওয়াইতো বাবা কিন্তু অসুস্থ হইতো না শরীর সুস্থ থাকতো অসুস্থ অবস্থায়
অবস্থায় তুমি আঙ্গুর খাওয়ায় বাবা ডায়রিয়া বানায় ফেলো পায়খানা পাতলা করে ফেলো ওই বাবা খাওয়ার খাইয়া যে নিয়ামত পাইব ওই নিয়ামত তো পায় না বরং কষ্ট পায় বাবা ইন্তেকাল করে সাহাবাই কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই আমরা কি আমাদের মা বাবা কবরে চলে গেছে আমরা কোন খেদমত করব নবী বলেন দুনিয়াতে কি খেদমত করলে আমি নবী জানি না তবে একটা কথা বলে দেই কবরে যাওয়ার পর তোমার মা বাবার প্রতি তোমার দায়িত্ব বেড়ে যায় কবরে যাওয়ার পর আপনার মা বাবার প্রতি দায়িত্ব বেড়ে যায় এমন সন্তান আছে মা বাবা ইন্তেকাল করার পরে কবরে যে শুয়ে আছে এক বছর চলে যায় মা বাবার কবরের কাছে যায় না এমন সন্তান আছে মা বাবা ইন্তেকাল করার পর মার কথা হবে হাদিসের কথা হবে নবীজি হাদিস শরীফের মধ্যে বলতেছেন আন আবি উসাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কলা বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী বলেন আমি নবীজির দরবারে উপস্থিত ছিলাম ইযি জাআ মিন বানি সালামাতা বনু সালমা গোত্রের একজন লোক নবীজির দরবারে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবারুহুমা বিহি বাদা মাউতিহিমা আমার নবী ডাক দিয়ে বলেন উম্মত আমার শোনো শোনো সাহাবী আমাকে কি প্রশ্ন করে নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবারুহুমা বিহি বাদা মাউতিহিমা নবী আপনার কাছে জানতে চাই আমাদের মা বাবা ইন্তেকাল করার পরে আমি সন্তানের কোনো দায়িত্ব আছে কিনা নবী বলেন কালা নাম অবশ্যই দায়িত্ব আছে ইয়া রাসূলুল্লাহ দায়িত্বটাকে আপনার কাছে জানতে চাই নবীজি বলতেছেন হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবারুহুমা বিহি বাদা মাউতিহিমা শোনো মা বাবার ইন্তেকালের পরে দায়িত্ব হলো আসসালাতু আলাইহিমা তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো ওয়াল ইস্তিগফারু লাহুমা আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করো ওয়া ইনফাজু আহাদিহিমা আম্মা আব্বার ওয়াদা পূরণ করো ঋণ পরিশোধ করো ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা এবং আম্মা আব্বার পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখো নবী বলেন উম্মতে মুহাম্মাদির দল ওয়া ইকরামু সাদিকিহিমা তোমার মা বাবা মারা যাওয়ার পরে বাবার বয়সী কোনো মুরব্বি যদি এলাকায় থাকে বাবার বয়সী মুরব্বিকে সম্মান করবা তাজিম করবা বাবার বয়সী মুরব্বিকে সম্মান করলে আমার আল্লাহ পাক তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে হে মুসলমান আল্লাহর কোরআন এত সুন্দর করে শিখিয়ে দেয় কিন্তু জানেন আল্লাহর একজন পয়গাম্বর জিনার নাম হলো হযরতে নূহ আলাইহি সালাতু ওয়াসালাম উনি বলেন আমার সন্তানের মধ্যে একটা সন্তান আমি নূহ নবীকে মেনেছে আর একটা সন্তান আমি নূহ নবীকে মানে নাই যে সন্তান আমি নূহ নবীকে মানে নাই ওই সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমি নূহ নবীর দুনিয়ার কিস্তির মধ্যে না উঠার কারণে সে ধ্বংস হয়ে গেছে যে সন্তান মাকে মানবে না বাবাকে মানবে না সে ধ্বংস হয়ে যাবে অনেকের মা কবরে বাবা কবরে আম্মা আব্বা কবরে চলে গেছে কিন্তু তোমাকে জায়গা জমি দিয়ে গেছে তুমি সন্তান ওই মা বাবার জন্য এখনো কোনো কিছু করতে পারো নাই আপনারা জবান খুলে বলেন মা বাবার কবরের আজাব মাফ করতে পারে যিনি তিনার নাম কি আল্লাহ আল্লাহ কয়জন হাত তুলে এক আঙ্গুল তুলে দেখেন আল্লাহ কয়জন সবাই 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 আল্লাহ কয়জন কালিমা তৈয়বার মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই আল্লাহ এবং নবী মিলে কয়জন হয়েছে জোরে বলেন কয়জন হয়েছে এই দুইটা আঙ্গুল বিসমিল্লাহ করে আল্লাহ এবং নবীর নামে পকেটে ঢুকাবেন যে যা পারেন মসজিদের উন্নতি করবে দশ টাকা পাঁচ টাকা একশো পাঁচশো রুমাল নামিয়ে দেন মসজিদের জন্য যে যা পারেন কিছু কিছু করে দান করে দিবেন আল্লাহ যেন সবাইকে কবুল করে কিছু কিছু করে দান করবেন এরপরে ওয়াজ শেষ করার আগে আবার আরেকটাদেরকে নিয়ে একটু জিকির করে যাব রাজি আছেন রাজি আছেন আল্লাহ কবুল করুক জোরে পারেন আমিন যে যা পারেন দশ টাকা পাঁচ টাকা একশো পাঁচশো যে যা পারেন আজকের মাহফিলের মধ্যে এটা মাহফিলের জন্য নয় মসজিদের উন্নতির জন্য দিবেন আল্লাহ যেন সবাইকে কবুল করে ও আল্লাহ যারা যারা দান করতেছেন আপনি দেখতেছেন প্রত্যেকের দানগুলো আপনি কবুল করে নেন সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ لا لا إله إلا الله لا لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ ছাড়া মাবুদ নাই নবীজি ছাড়া ও পাই নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে জি আপনি মাইয়া বাবা ও গো নবীজি আপনি মাইয়া বাবা মারহাবা আল্লাহ আল্লাহ
Oh,
لا إله إلا الله محمد رسول الله محبت মুনাজাতের আগে আপনাদের সবার কাছে 24 জন মানুষ চাইবো 100 টাকা করে নগদ দিবেন নগদ 100 টাকা করে দিবেন তার জন্য মুনাজাতে খাস করে দোয়া হবে কে কে দিবেন একবার দিবেন আরেকবার দিবেন 100 টাকা করে আপনারা কে কে দিবেন এই মসজিদের জন্য 100 টাকা করে 24 জনের কাছ থেকে নিব দিতে হবে নগদ নগদ বাকি না নগদ আমার হাতে ধরায় দেন আনেন একজন দিয়েছেন দেন 24 জনের কাছ থেকে নিব আল্লাহর রহমতে আপনাদের এখানে মসজিদ আপনাদের দোয়া কুমিল্লা শহরে আমি ছোট মানুষের 6-6টা মাদ্রাসা এগুলো দোয়া করবেন আপনারা দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন নয়জন দশজন এগারোজন বারোজন তেরোজন চোদ্দজন হয়েছে মাত্র সাইলে বলে দে পনেরোজন হয়েছে আর মাত্র নয়জন আর মাত্র নয়জন আমি যে এখানে আসতে পারছি এটা শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ আমি নিজে চালাইছি তো ভুক আমার ব্যথা করছে এখনো কিছু খাই নাই খাওয়াবেন এ খাওয়াবে বলছে এ মাত্র 17টা হইছে 24টা চাইছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 আর 6টা 18টা হইছে নগদ টাকা 6টা 6টা 100 টাকা করে 24 জনের জন্য খাস দোয়া হবে মুনাজাত হবে আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ এই 6টা মাদ্রাসা এর মধ্যে দুইটা পুরুষ দুইটা মহিলা মাদ্রাসা আর গুলা হিফস মাদ্রাসা দোয়া করবেন আপনারা আল্লাহ জনের মাদ্রাসাগুলোর কামিয়াব নসিব করে আমিন পড়েন 19 জন হইছে আরো তো 5 জনের দরকার 100 টাকা করে এগুলো তো আমার না এগুলো মসজিদের জন্য এই নে 19টা আরো 5 জন 100 টাকা করে চাইছি ভিডিও আলাদা দেওয়া লাগবে না এরা এরা তো আপনাদের মাহফিল ভিডিও করে নিচ্ছে একজনকে 1000 করে দিয়ে দিবেন দেওয়ার সময় এরা ইসলামের খেদমত করে হ্যাঁ এরা যদি আমাদেরকে প্রচার না করত মিডিয়ার ভাইরা আপনারা তো আমাকে চিনতেনই না আমার বাড়ি কুমিল্লা আপনি আমারে আনতেন কিভাবে এরা প্রচার করছে বিদায় তো আমারে আনছেন কুমিল্লায় থাকতোই তো আমারে বুঝি নাই আল্লাহ কবুল আমার মাদ্রাসা আছে যে আমার মাদ্রাসার জন্য দিবা আমি নিব না কারোর থেকে কারণ আমি তো মাহফিল থেকে মানুষ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে দিয়ে এখানে লাগে বুঝছেন তো আল্লাহ আমাকে দিছে যতটুক দিচ্ছেন দোয়া করবেন বা আমার বয়স অনুযায়ী আমার হচ্ছে না শরীরে কভার করতেছে না আগামীকালকে মাহফিল কিশোরগঞ্জ বৈরবে কি 26 23 বছরে পড়লো মাত্র আর পাঁচটা মানুষ কি পাবো না শেষ সময়
মুনাজাত হবে আপনাদের আর কোনো বক্তব্য আছে শুধু মুনাজাত দিয়ে দিব সভাপতি সাহেবের একটু বক্তব্য শুনেন এর মধ্যে পাঁচজন পাইলে আলহামদুলিল্লাহ মাইকটা দিয়ে দেন সভাপতি সাহেবকে ওই মাইকটা দাও আপনারা একটু কষ্ট করে বসুন পানি এটার ভিতর বিষ আছে পানি বোতল আগে খালিয়া করে আমি কখনো এত কষ্ট শুধু ওয়াদা জন্য আপনারা তো কথা কতবার আমি দিই আমার উদ্দেশ্য হইলো এটা মাইকে শোনাই দিবি এটা শোনাই না মানে এটা শোনাইলে তাহলে তারা বুঝতে পারছে যে হুজুর আসছে এগুলো তো চালাক এগুলো করা লাগে সবাই পড়েন আস্তাগফির আল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্মি ওয়া তুমাইনিক লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে আবার সহি সালামতে পৌঁছানোর তৌফিক দান করে আমিন বললেন না জোরে আপনাদের আমার জন্য মায়া না থাকতে পারে আমার মার মায়া আছে এখানে আসার আগে কতবার কল দিয়ে জিজ্ঞাসা করছে যে আয়েশা পৌঁছাইছি কিনা এখান থেকে বললাম না আমি কিশোরগঞ্জে যেতে হবে এখান থেকে বাড়িতে যাবে গাড়ি তো নষ্ট হয়েছে যে ডান বইলা দেয় তবুও আমার ডান দিকের চাকার স্টার্টিং বক্স থেকে ডান দিকের চাকার যে একটা আলাদা লাইন আছে এটা আউট হয়ে গেছে চাকা ডান দিকে এবার বাড়াবাড়ি করছে মানে একবার ডাইনে টান দেয় ড্রাইভার সাহেব 20-এর উপরে ওঠায় না আমি নিজে সাহসিকতা দেখাইয়া গাড়িতে উঠা 80-100 পর্যন্ত টাইনা তারপর আসছে বুঝতে পারছেন আমি আগে বলি না কথা তারপর আমাদের যে রেগুলেটর বলে রেগুলেটরের নিচের যে একটা আলাদা নাট আছে এটা খুইলা পড়ে গেছে ভাইঙ্গিয়া খুইলা পড়ে গেছে পরে এটার জন্য গাজীপুরের মাথা থেকে এরা চিটাং রোড পাঠাইছে চিটাং রোড পাঠে ওইখান থেকে ঠিক করার জন্য কিন্তু ওইখানে পায় নাই পরে সে চালাকি করে ড্রাইভার এটাকে সুপার ব্লু দিয়ে প্লাস মাইনাস লাসা দিয়ে জোড়া দিয়ে এটা লাগাইয়া তারপর আসছে নারায়ণগঞ্জ চিটাং রোডে পাঠাইছে এটার ওকে করেছে পরে চিটাং ও আবার তারপর চট্টগ্রাম মনে করবে না তারপরে কষ্ট করে আসছে অনেক কষ্ট হয়েছে আমার আমি গাড়ি চালানোর পরে আমি কিন্তু ওয়াজ করেছি আপনাদের কারণ আমি জানি আপনারা অনেক কষ্ট করে বসে আছেন
আপনাদেরকে সন্তুষ্ট করার প্রয়োজন, এই জন্য আমি একটা বার ওই কথাটা মুখে দিয়ে আনি নাই যেন কষ্ট না হয়। ওয়াজ করছি, তারপর এখন বলছি, সবাই দোয়া করবেন, পড়েন ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। وقنا عذاب الصخرة الموت، وقنا عذاب القبر، وقنا عذاب الحشر، وقنا عذاب الفصرات، وقنا عذاب اليوم القيامة. أشكر حبر إلام الله يبنار درباره خالي هاتي ফিরাইয়েন না আমরা বান্দারে, আপনি যদি দেন ফিরাইয়া হাল্লায় আমরা যাব কার কাছে, মাফ করে দেন ওগো আল্লাহ নবীজির খাতিরে। মাবুদ রাব্বুল আলামিন, আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া থানাধীন শুকুলহাট নতুন জামে মসজিদের উন্নতি কল্পে চতুর্থ বার্ষিক বিরাট ইসলামী জলসার আয়োজন করে আমি গুনাগার শামীম হুসাইন রেজার সঙ্গে যারা আখিরি মুনাজাতে হাত বাড়িয়েছে আল্লাহ সেই রাত্র দশটাতে উপস্থিত হওয়ার কথা, আল্লাহ রাত্র সাড়ে বারোটা পর্যন্ত আসতে দেরি হয়, তোমায় বান্দাগুলা কোরআন প্রেমিক আল্লাহ প্রেমিক নবী প্রেমিক বাড়িতে যায় নাই, আল্লাহ আমাকে মোহাব্বত করে নাই, করেছে তোমার কোরআনকে, আমাকে মোহাব্বত করে নাই, করেছে তোমার নবীর হাদিসকে। আল্লাহ জানি না আমার কোন মুরব্বী বাবা, আমার কোন যুবক ভাই, আমার কোন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে, আমার কত মা বোনেরা জানি তোমার দরবারে হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলাই আমাদের জীবনের গুনা তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতেছি মাফ করো মাফ করো আল্লাহ এলাহি। তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে, আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া
কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া মাবুদ রব্বুল আলামিন দয়াল আল্লাহ মায়ার নজর কইরা তাকিয়া দেখেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার শুকুলহাট নতুন জামে মসজিদের উন্নতি কল্পে মসজিদ কমিটি মাহফিল কমিটি আল্লাহ যারা যারা এই মাহফিলে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে মসজিদের কাজের জন্য মালপত্র দিয়ে আল্লাহ আজকের মাহফিলে যারা উপস্থিত হয়ে গভীর রজনী পর্যন্ত আপনার দরবারে হাত বাড়িয়ে দিয়েছে আপনি না নবীর মাধ্যমে বলেছেন শেষ রাতে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আপনার দরবারে দোয়া চাই আল্লাহ আমাদের যাদের মা বাবা কবরে বংশের কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন যাদের মা কবরে যাদের বাবা কবরে তাদের মতো এতিম সন্তান দুনিয়ার জমিনে আর কেউ নাই যেই বাবা কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে আল্লাহ রোদে পুড়ে মেঘে বিদে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য বাবা জান এত কষ্ট করেছেন এমন বাবা জানের কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ আল্লাহ দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা কে জানি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে সবাই আছে শুধু বাবা নেই শুধু বাবা নেই আল্লাহ কত সন্তান হাত বাড়িয়েছে তাদের মা নেই যেই মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই আম্মা মা জননীকে ডাক্তারের কাছে যদি নেওয়া হইতো ডাক্তার বলতো মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না মা ডাক দিয়া বলতেন ডাক্তার আমি মা মারা যাব তবু আমার সন্তানকে দুনিয়ার আলো দেখাবো আজকে মা নাই যে মা জননী সন্তান এক বেলা ভাত না খেলে সন্তানের কানের কাছে বারবার বলে বাবা ভাত কেন খাও না কেন খাও না আজকে মা বাড়িতে নাই মা অন্ধকার কবরে দুই তিন বেলা খাবার না খেলো কেউ এসে একবার জিজ্ঞাসা করে না সন্তান তুমি কেন খাবার খাও না মাগো তোমার মতলয় না কেহ আমায় বুকে টানি আদর করে মুছে না কেউ আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই হাম্মাব্বার কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন যাদের মা বাবা কবরে আম্মাব্বার কবরটাকে নূরে গুলজার বানিয়ে দেন যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দেন আব্বা আম্মাকে সকল প্রকার অসুস্থতা থেকে শেফা দান করেন বিশেষ করে আল্লাহ অনেকে দান সৎকা করেছে আল্লাহ তাদের কামাই রুদি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কাজে কর্মের মধ্যে বরকত দান যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন ফসল ফলাদির জন্য দোয়া চেয়েছেন তাদেরকে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা বিদেশের জমিন থেকে দোয়া চাই আল্লাহ প্রবাসী বিদেশে থাকে যারা যারা আল্লাহ প্রত্যেক প্রবাসীদের জন্য মাহফিল থেকে দোয়া চাই আল্লাহ আপনি প্রত্যেকটা প্রবাসীদের মনের আশায় আপনি কবুল করে নেন বিশেষ করে পর্দার আড়ালে আমার কত মা বোনেরা হাত বাড়িয়েছে আল্লাহ আমার মা বোনদের মনের আশা পূরণ করেন মা বোনদেরকে জীবনে একবার হজ্জে বাই মক্কা মদিনা না দেখাইয়া মরণের ডাক দিও না আল্লাহ ও মালিক যেই দিন মালাকুল মাউত আজরাইল আমাদের রুহুটা নেওয়ার জন্য আসবে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে আমরা সহ্য করতে পারবো না ওই মরণের আগে একবার আমাদেরকে তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রসূলুল্লাহ নসিব করায়েন যদি মদিনা না দেখে মারা যায় মরার পরে রুহুটা শুধু কানবে মনে বড় আশা ছিল যাব মদিনায় বাবা যারা যারা মদিনা যাইতে চান একটু জবান খুলে মোহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও বলেন না মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও
মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহ মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া সকলের দিনে জবানে পড়াবেন ইমানি কালেমা আখিরি কালেমা লা ইলাহা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله